हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आलापन एक्सप्लोरर। चले एलाम आज के आईएसएल एर विनार्स एवं रानार्स अप लिस्ट निये। एखोनो पर्यन्त हुए जावा आईएसएल एर छटी सीजनेर विनार्स एवं रानार्स अप लिस्ट निये आजकेर ई भिडियोते चले एलाम। एइरूप आईएसएल ओ अन्यान्य स्पोर्ट्स भिडियोर आपडेट पेते गेले आमादेर संगे थाकतेई हबे। सबस्क्राइब करुन आमादेर चैनलटिके, पाशेर बेल आइकनटी प्रेस करते भुलबेन ना। किन्तु ओटी प्रेस करलेई एइरूप स्पोर्ट्स भिडियोर आपडेट অটোমেটিক আপনার টাইমলাইনে চলে আসবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আইএসএল এর প্রিভিয়াস সিজনগুলোর উইনার্স এবং রানার্স আপ লিস্ট। আইএসএল এর প্রথম সিজন 2014 সালে 20 ডিসেম্বর 2014 সালে মুম্বাইয়ের ডিওয়াই পাটেল স্টেডিয়ামে আইএসএল এর প্রথম সিজনের ফাইনালটি অনুষ্ঠিত হয়, এটিকে ভার্সেস কেরালা ব্লাস্টার্স। আইএসএল এর প্রথম সিজনের চ্যাম্পিয়ন হয় এটিকে এবং রানার্স আপ হয় কেরালা ব্লাস্টার্স। ফাইনালে এটিকে 1-0 গোলে হারায় কেরালা ব্লাস্টার্সকে। তারপর পরের সিজন 2015তে গোয়ার ফাতোদ্দা স্টেডিয়ামে চেন্নাই এনএফসি এবং গোয়া ফুটবল ক্লাবের ভেতর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে 3-2 গোলে চেন্নাই এনএফসি গোয়াকে হারায়। 2015 সালের চ্যাম্পিয়ন হয় চেন্নাই এনএফসি এবং রানার্স আপ হয় গোয়া এফসি। এরপর 2016 সাল, 2016তে ফাইনালটি অনুষ্ঠিত হয় গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। 18 ডিসেম্বর 2016 এটিকে এবং কেরালা ব্লাস্টার্সের ভেতর ফাইনালটি অনুষ্ঠিত হয়। এইবারও চ্যাম্পিয়ন হয় এটিকে। ফাইনালে 4-3 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এটিকে। দ্বিতীয়বারের জন্য তারা আইএসএল ট্রফিটি নিজেদের দখলে রাখে এবং দ্বিতীয়বারের ফাইনালে উঠে রানার্স আপ হয় কেরালা ব্লাস্টার্স। এরপর 2017-18 সিজন, এই সিজনের ফাইনালটি অনুষ্ঠিত হয় 17 মার্চ 2018তে ব্যাঙ্গালোরে। চেন্নাই এনএফসি এবং বেঙ্গালুরু এফসির ভেতর এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ফাইনালে 3-2 গোলে চেন্নাই এনএফসি বেঙ্গালুরুকে হারায় এবং দ্বিতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই এনএফসি। বেঙ্গালুরু এফসি এবারে রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকে। পরের সিজন 2018-19, 17 মার্চ 2019 মুম্বাই ফুটবল এরিনাতে ফাইনালটি অনুষ্ঠিত হয় বেঙ্গালুরু এবং গোয়ার ভেতর। এবারে চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। প্রথমবার আইএসএল ট্রফি জয় করে বেঙ্গালুরু এবং দ্বিতীয়বারও ফাইনালে উঠে রানার্স আপ হয় গোয়া। তারপর গতবারের সিজন 2019-20 ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় 14 মার্চ 2020 গোয়ার ফাতোদ্দা স্টেডিয়ামে। ফাইনালটি অনুষ্ঠিত হয় এটিকে এবং চেন্নাই এনএফসির মধ্যে। এটি দুই টিমেরই তৃতীয়বার আইএসএল ফাইনাল। তৃতীয়বার আইএসএল ফাইনালে উঠে তৃতীয়বার আইএসএল ট্রফি জয় করে কিন্তু এটিকে এবং এবার রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকে চেন্নাই এনএফসি। তো এই ছিল আইএসএল এর প্রিভিয়াস 6টি সিজনের হিস্ট্রি। এটিকে 3বার আইএসএল চ্যাম্পিয়ন হয়, চেন্নাই এনএফসি 2বার এবং বেঙ্গালুরু 1বার, এবং কেরালা 2বার রানার্স আপ হয়, গোয়া 2বার রানার্স আপ হয়, বেঙ্গালুরু এবং চেন্নাই 1বার করে রানার্স আপ হয়। তো আপনার কি মনে হয় এবারের আইএসএল চ্যাম্পিয়ন কে হতে পারে? কমেন্টের মাধ্যমে আমাদের জানান। দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার। এরূপ আরও আইএসএল ভিডিও পেতে গেলে দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার।